It's a great feeling when you release the film. এতদিন ধরে দু বছর ধরে একটা জিনিস বানাচ্ছি, তৈরি করছি, ওয়ার্কিং হার্ড টু মেক আ গুড ফিল্ম, অ্যান্ড দ্য ডে ওয়েন ইউ রিলিজ দ্য ফিল্ম বিভিন্ন একটা অন্যরকম অনুভূতি হয়। ফ্রেন্ডস কমিউনিকেশন অনেকগুলো সিনেমা বানিয়েছে, সুপার ডুপারি সিনেমা বানিয়েছে, কিন্তু আমার মনে হয় এইটা সব থেকে আলাদা, সব থেকে ডিফারেন্ট। দিস ইজ নট অনলি আ মুভি, ইটস আ পিস অফ হিস্ট্রি। অ্যাবসলুটলি, অ্যাবসলুটলি একটা দলিল হয়ে থাকে, এবং সেন্টিনারি ইয়ার অফ সত্যি রে তাকে ট্রিবিউট দিয়ে ছবি, এবং ওই পিরিয়ডটা ধরে ধরা, এবং ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জ, ভেরি চ্যালেঞ্জিং। দিস ফিল্ম ওয়াজ নট দ্যাট ইজি টু মেক, অ্যান্ড নাইদার ইট ওয়াজ ইজি টু রিলিজ দ্য ফ্লেম। এই এখন মে মাসে 10-12 বাংলা ছবি রিলিজ হচ্ছে, হিন্দি ছবি, তার মধ্যে ছবিটা রিলিজ করা, ফাইট করে হল নেওয়া, চালানো, অ্যান্ড ওয়েনিং আফটার দ্যাট আই অর্ডার পরে ওয়েন ইউ গেট এ গুড রেসপন্স, ওয়েন ইউ সি দ্যাট ইউর টিকিটস আর বিন সোল্ড, ইউর অকুপেন্সি 70-80%, সো ডেফিনেটলি ইউ ফিল গুড, অ্যান্ড ইট গিভস আস মোর কনফিডেন্স টু মেক মোর গুড ফিল্মস। ভেরি ট্রু। আর আসেন, আমি জানতে চাইবো, আজকে আমরা স্ক্রিনিং আছি, স্পেশাল স্ক্রিনিং প্রিমিয়ার হয়ে গেছে, তো আমাকে একটা কথা বলো, ফার্স্ট ডে তোমার মাথায় কী চলছিলো যখন ফার্স্ট ডে তুমি স্টোরিটা শুনলে, অনেকদা শোনালো, বা কী করে ফার্স্ট ডে শুরু হয়েছিল, একটু যদি কিছু মনে পড়ছে? অনেকদার সাথে আমি আগেও কাজ করেছি। ফার্স্ট অফ অল হিজ আ ভেরি গুড, বলবো না, হিজ এ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড অনেস্ট ডিরেক্টর। গুড তো উনি আছেন, হিজ ভেরি অনেস্ট ডিরেক্টর। একটা লোক লাস্ট 2 বছর কোনো কাজই করেনি এই ছবিটা করবো বলে, কম্প্রোমাইজ। যদি 100 টাকা চাই, যদি আমি বলি 99 টাকাও শুনবে না, 100 টাকাই নেবে, 101 নেবে না, 99 নেবে। ওকে, সো দিস ইজ হিজ ডেডিকেশন টু দিস মুভি, অ্যান্ড ডেফিনেটলি একটা স্ক্রিপ্টে যখন প্রথমে শুনি বা কনসেপ্ট শোনার আগে, ফার্স্ট আই বিলিভ অন দ্য পার্সন হু ইজ ডুইং, তারপর বিশ্বাসটা আমার বেশি, তারপরে স্ক্রিপ্ট অ্যান্ড আদার থিংস কাম। তো ডেফিনেটলি অনেক দা ওর সাথে কাজ করা, একটা আগেও কাজ করেছি, দিস মাই সেকেন্ড ফিল্ম, অ্যান্ড দ্যাট ওয়াজ নাম্বার ওয়ান। অ্যান্ড সেকেন্ড থিং, অবভিয়াসলি আ ফিল্ম অন মেকিং অফ পথের পাঁচালী অ্যান্ড ট্রিবিউট টু রে, ডেফিনেটলি স্যার একটা মানুষের জীবনে একবারই আসে, অ্যান্ড ইট ওয়াজ অনার ফ্রম মি অ্যান্ড ফ্রেন্ডস কমিউনিকেশন টু বি অ্যাসোসিয়েটেড উইথ দিস ফিল্ম। যারা শুনছে তাদের জন্য একটা মেসেজ, হলে গিয়ে ছবিটা অতি অবশ্যই দেখবেন। আমরা ছবি ওটিটির জন্যও বানাইনি, স্যাটেলাইটের জন্যও বানাইনি, মোবাইলে দেখার জন্যও বানাইনি, হলে দেখার জন্য বানিয়েছি। হলে এসে দেখবেন, সাপোর্ট গুড ফিল্ম, সাপোর্ট বাংলা ফিল্ম, অ্যান্ড গো উইথ ইয়র ফ্রেন্ডস ফ্যামিলি, বিকজ ফিল্ম ইজ আ কমিউনিটি অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিটি, নট এ ইন্ডিভিজুয়াল।